মাত্রা শো করতে গিয়ে গায়িকা লোপামুদ্রা মিত্রের যে অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছিল তা সত্যিই ভয়াবহ। এতটা অপমান বোধহয় আগে কেউ করেননি তাকে। 30 বছর ধরে বহু মানুষের অনুপ্রেরণা তিনি। দীর্ঘ সফরে বাংলা গানের ইন্ডাস্ট্রির অনেক পরিবর্তনের সাক্ষী থেকেছেন ধাতিনা নাতিনা গায়িকা। বাংলা ইন্ডিপেন্ডেন্ট গানের জগতের অবস্থা একেবারেই ভালো নয়, সে কথা বলে মাস কয়েক আগেই আক্ষেপ প্রকাশ করেছিলেন লোপামুদ্রা। সম্প্রতি এক ওয়েব প্ল্যাটফর্মে সেই ভয়ঙ্কর ঘটনার কথা শেয়ার করে নিয়েছেন শিল্পী। লোপামুদ্রা জানান, আমডাঙ্গায় শো ছিল তার। পুলিশের এক অনুষ্ঠানে গান গাইতে ডাক পড়েছিল, 1 ঘন্টার অনুষ্ঠান। সেই মতো নিজের সমস্ত আইকনিক গানের প্লেলিস্ট রেডি করেছিলেন তিনি। আই আই কে যাবি থেকে হৃদ মাজারে ধাদিনা নাতিনার মতো গান পরিবেশন করেন জয় সরকার ঘরণী। কিন্তু সেই সব গান গেয়ে যে ব্যবহার তিনি পেয়েছিলেন তা শুনলে তাজ্জব হয়ে যাবেন। লোপামুদ্রা জানান, সুন্দরী কমলা গাইছি, ধাদিনা নাতিনা গাইছি, কিচ্ছু শুনছে না, বলেই চলেছে এই স্টেজ থেকে নেমে যা, নাম আগে। অসম্মানের শেষ এখানেই নয়। গায়িকা দেখেন নির্ধিদায় দর্শক আসনের সামনের সারিতে বসে এক ব্যক্তি বিড়ি খাচ্ছে। ধৈর্যের বাঁধ ভাঙলে লোপামুদ্রা বলে ওঠেন, এই বিড়ি খাচ্ছিস কেন? এই সব মানুষকে সরাসরি তুইই বলতে হয়। বললাম, খা বিড়ি, বাড়িতে বোন আছে, মা আছে, তুই মরে গেলে আর কার কি এসে যায় বল। প্রচণ্ড বিরক্তি সত্ত্বেও পেশাদারিত্বের কথা মাথায় রেখে গান চালিয়ে যান তিনি। শেষে ফুসে উঠে বলেন, এই শোন, আমাকে এখানে ডাকা হয়েছে 1 ঘন্টা গান গাওয়ার জন্য, 1 ঘন্টার আগে যদি কেউ আমাকে স্টেজ থেকে নামাতে পারে নামিয়ে দেখাক। এরপর আর কেউ টু শব্দ করার সাহস দেখায়নি। নিজের মতো করে গানের অনুষ্ঠান শেষ করেন তিনি। এই ভিডিও ফেসবুকে ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। এক ব্যক্তি লেখেন, ওই অনুষ্ঠানে হাজির ছিলাম আমিও, কিন্তু যা পরিবেশ ছিল আর যেভাবে তার সঙ্গে ব্যবহার করা হচ্ছিল আমি ভুলিনি। জঘন্য! মাচা শোতে বাংলা শিল্পীদের ডাক দিলেও বাংলা গান শুনতে অনীহা প্রকাশ করেন অনেক দর্শকই। এর আগে এমন পরিস্থিতির মুখে পড়েছেন অনেক শিল্পী। কড়া ভাষায় ধমকও দিতে দেখা গেছে নচিকেতা ইমনদের। গত বছরই ইমনের এক শোতে লাইলা গান গাইবার আবদার এসেছিল। বকুনি নিয়ে গায়িকা বলেছিলেন, লাইলা আবার কে ভাই? বাংলা গান শুনতে ইচ্ছা করছে না? তাহলে বাড়ি চলে যাও। বাংলা গানে নাচতে ইচ্ছে না করলে পাতলি কলিসে নিকল যাও। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।